পাবে তিনি। ব্রাহ্মণে খুব উপর ভার বলছে, কিন্তু ব্রাহ্মণ তো হতবাক হয়, শুনছে আরে কি আমি পাঠিয়েছি, আমি তো কিছু পাঠাইনি, হ্যাঁ কোন ছেলেকে মেরেছি, এভাবে তিনি হ্যাঁ হতবাক হয়, শুনছে হা করে। আর ব্রাহ্মণ ভাবছে আরে ব্রাহ্মণ কি পাগল পাগলি হয়ে গেছে নাকি, এরকম মাথা খারাপ হয়ে গেছে নাকি ব্রাহ্মণের, এভাবে ভাবছেন। তিনি কিছুক্ষণ পর যখন বলতে বলতে ব্রাহ্মণী কিছুটা শান্ত হয়েছে, তখন তিনি বলছেন আরে তুমি কি বলছো, এ সমস্ত আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কি হয়েছে তোমার, তোমাকে মাথা খারাপ হয়ে গেছে? না না আমার মাথা খারাপ হয়নি, তোমার মাথা খারাপ হয়েছে। কাকে আমি পাঠিয়েছি, কেন ওই ছেলে দুটিকে, এইভাবে বলছে কোন ছেলেকে আমি পাঠিয়েছি, কেন দুটি ছেলে ওই জমিদার থেকে আসছেন, অনেক ফেরত নিয়ে আসছে। তখন তো না চিন্তা হলো যে এই ছেলে দুটি, তখন জিজ্ঞেস করলেন কিরকম ছেলে দুটি, আচ্ছা একটি ফর্সা একটি কালো, যে তারা কোথায় থাকেন, যে তারা নাকি এই জমিদারের হ্যাঁ গরু চড়ায়। তখন তার স্মরণ হলো যে তিনি যে সকালে এই গীতার শ্লোকটি যখন টিকা করছিলেন, তখন সেটি মহাম্মান জগত তিনি কেটে দদম্ভম করে দিয়েছিলেন। গীতায় ভগবান বলছে গীতা আমায় হৃদয় পার্থ, যে গীতা আমার হৃদয় স্বরূপ। তখন তিনি চিন্তা করেন, হ্যাঁ তখন বুঝতে পারলেন যে আমার এই অপরাধ হয়ে গেছে, যে গীতা যেহেতু ভগবানের হৃদয় স্বরূপ, তাই আমি গীতার এই হ্যাঁ কলম বসিয়ে হ্যাঁ দাগ দিয়ে আমি ভগবানের শরীরে দাগ দিয়েছি জগন্নাথের। তাই তখন ব্রাহ্মণকে বলছে ও ব্রাহ্মণী তুমি সৌভাগ্যবতী, তুমি হ্যাঁ সেই জগন্নাথ এবং বলদেবের তুমি সাক্ষাৎ পেয়েছ, তুমি তাদের দর্শন পেয়েছ, আমি বরং অপরাধী, আমি তাদের শরীরে আঘাত করেছি, বরং আমি হ্যাঁ পাপী, আমি মস্ত বড় হ্যাঁ আমি পাষণ্ড, আমি অপরাধী, তুমি বরং সৌভাগ্যবতী, তুমি তাদের দর্শন পেয়েছ। তেমনি ভাবে ভগবান কি করেন, যে ভক্তের যে সমস্ত কিছু গ্রহণ করেন তা আমাদের যে শাস্ত্রে বলা আছে, তাই জগন্নাথ কি করছিলেন এভাবে তার প্রিয় ভক্ত সর্ব সময়ে তিনি তার সমস্ত কিছু বহন করে থাকেন। এরকম অনেক কাহিনী রয়েছে জগন্নাথের, সেই ভক্তের সঙ্গে ভগবানের যে এই যে করুণা এবং প্রেম বিনিময়, সেটির মাধ্যমে জ্ঞান একমাত্র আনন্দ, তাই সেই জগৎ জীবকে আনন্দ দেওয়ার জন্যই কি করছেন ভগবান এই জগতে অবতরণ করছেন। কেন কৃষ্ণ ভুলিয়া যে অনাদি বহির্ভ মায়া তারে দেয় সংসার আদিত, যে কৃষ্ণ ভুলিয়া আমরা অনাদি বহির্ভূ হয়ে করছি চলছি, তাই আমাদের এই ভগ সংসারে কি করছেন মায়া দুঃখ দান করছেন, তাই আমরা কি করে এই ভগ সংসার থেকে মুক্ত হয়ে সেই ভগবান ধামে ফিরে যেতে পারবো, সেজন্য কি করছেন ভগবান অবতীর্ণ হয়েছেন এই অর্চামূর্তি রূপে। তাই আমরা যদি ভগবানের এরকম করুণা বিগ্রহ জগন্নাথের অর্চনা করি, যা ভগবত গীতায় ভগবান বলছেন কি, যে পত্রম পুষ্পম ফলম তেম যমে ভক্ত প্রযোচ্ছতি, যে আমার ভক্ত যদি পত্র পুষ্প ফল জল দিয়ে আমার অর্চনা করেন, তাহলে আমি তার সাদরে গ্রহণ করে থাকি। সকলেরই ছাত্র এই পত্র পুষ্প ফল জল, যাদের অনেক অর্থবিত্ত রয়েছে হ্যাঁ তারাও করতে পারে সেইভাবে ঐশ্বর্যভাবে, আর যাদের শক্তি সামর্থ্য নেই পত্র পুষ্প ফল জল দিয়েও ভগবানের আরাধনা করা যেতে পারে, সকলেরই ভগবান হ্যাঁ পূজা গ্রহণ করেন। তাই সেই আমাদের সুযোগ দেওয়ার জন্য কি করছেন ভগবান নেমে এসছেন আমাদের মাঝে, তাই আমরা যদি সেই ভগবানের স্মরণাগত হয় তার পূজা করি, যা ভগবত গীতায় ভগবান বলছেন কি, যে মদ চিত্তা মনমনা ভব মদ ভক্ত মজ্জাদিমান নমস্কুরু মামে বৈশ্বাসী সত্যম তে প্রতি জানে প্রিয়সিনে, আমার প্রতি মনোনিবেশ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে প্রণাম নিবেদন করো, তাহলে তুমি সত্য সত্যি আমাকে প্রাপ্ত হইবে। যে এই যে মনমানা হওয়ার সেই সুযোগটি কি রথযাত্রার মাধ্যমে, এই যে আমরা
হ্যাঁ, 9 দিন ব্যাপী কি করছি? ভগবানের কথাই বারবার আলোচনা পর্যালোচনা শ্রবণ কীর্তন করছি, সবসময় করছি কিনা? এই যে মন মানা, সবসময় মন মানা, তেমনি আমরা ভক্ত হওয়ার সুযোগ লাভ করছি এখানে আসছি। হ্যাঁ, 8 দিন ব্যাপী সকাল সন্ধ্যা দুপুর আর ত্রিসন্ধ্যায় ভক্ত হওয়ার সুযোগ লাভ হয়েছে। ভবমদ্ভক্ত মজ্জাদি ভগবান পূজা করার সুযোগ হয়েছে, হয়েছে কিনা? বিভিন্ন ভাবে বিভিন্ন জন যারা এখানে এসছেন অবশ্যই ভগবানের কিছু না কিছু আপনার পূজার উপকরণ এখানে জুগিয়েছেন, আপনারা অবশ্যই সেই ফল লাভ করবেন ভগবানের, ভগবানের পূজার। এবং ভগবানকে অবশ্যই প্রণাম করছেন, এই যে 4টি কথা বলছেন ভগবান সেটি আপনার পালন করছেন নদীব্যাপী, যাতে আপনার এরকম সারা জীবন পালন করে চলতে পারেন। এজন্য কি করছে, সেই সুযোগটি ভগবান স্বয়ং কি করছেন, এই কলিযুগে তিনি ভক্তরূপে এসে সেই শিক্ষা দান করছেন। কি করে আমরা সারা জীবন ভর এইরকম ভগবানের ভক্ত হইতে পারবো, ভগবানের এরকম মনমানা হয়, ভগবানের অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করতে পারবো, তাই তিনি ভক্তরূপে এসছেন। কে? চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আমাদের বৈষ্ণব আচার্য বলছেন যে বাসুদেব ঘোষ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, অভিন্ন প্রকাশ। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এবার কি রূপে আসছেন, ভক্ত রূপে আসছেন, এসে তিনি শিক্ষা দিয়েছেন কি করে আমরা কৃষ্ণের আরাধনা করবো, কি করে জগন্নাথের আরাধনা করবো, কি করে জগন্নাথ এই রথযাত্রা চলাকালীন সময়ে মহাপ্রভু সেখানে শ্রীক্ষেত্রে সেই তিনি লীলা করছিলেন। বিভিন্ন লীলা রয়েছে, অনেক চমৎকারিত লীলা, গুণ্ডিচা মন্দির মার্জন থেকে শুরু করে রথাত্রে নিত্য কীর্তন, এবং এভাবে সেই হেরা পঞ্চমী, সেই দর্শন, এভাবে অনেক লীলা রয়েছে সেখানে। এগুলোর মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছে যে কি করে আমরা জগন্নাথের ভক্ত হব আর কৃষ্ণের ভক্ত হব। কৃষ্ণের ভক্ত হওয়ার একটিমাত্র যোগ্যতা কি, ভগবানের আগে আমাদের নাম করতে হবে। কোনো ব্যক্তির যদি আমরা প্রিয় পাত্র হতে চাই তাহলে কি করতে হবে, তার প্রশংসা করতে হবে কিনা? হ্যাঁ, কোনো ব্যক্তির প্রশংসা করতে হবে, প্রশংসাটা কি দিকে, তার নাম করার মাধ্যমে। যদি আমরা